হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাইকে রমজান মুবারক। তো এখন হচ্ছে ভোর না রাত 3টার কাছাকাছি। এখন আমি ঘুম থেকে উঠছি, তো এখন আমি রান্না করে যাব। আর হচ্ছে এখন যেহেতু সেহরির টাইম, তো এখন আমি কিছু রান্না বান্না করব আর রাতে কিছু খাবার গরম করব। আর হচ্ছে পুরো ব্লগটা আপনারা দেখবেন, সো লেটস গো। ফাইনালি রান্নাঘরের সব কাজ শেষ, রান্না বান্না, খাবার গরম করা, ভাত রান্না সব শেষ, কমপ্লিট। তো এখন আমি ব্রাশ করব, ব্রাশ করে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো আজকে আমাদের সেহরির খাবার কি কি, সো সবাই দেখবেন। তো আমি ব্রাশটা আমার এখন ব্রাশ করা শেষ, খাবার টাবার সব সাজানো গোছানো শেষ। তো আপনাদেরকে দেখাবো যে আমি কি কি আইটেম রান্না করছি। ওকে, এখানে একটা ইলিশ মাছ আছে এক পিস, তো এটা আমার হাজবেন্ডের জন্য। আর এটা হচ্ছে করলা, আলু আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি। আর এটা হচ্ছে রুই মাছ ভুনা। আর এটা হচ্ছে আম ডাল আমার কাছে খুব পছন্দ। আর এটা হচ্ছে ঢেঁড়স ভর্তা। আর এখানে আছে অনেক রকমের ভর্তা, সেটা আমি দেখাচ্ছি কী কী আছে। এটা হচ্ছে ধনে পাতা, এটা হচ্ছে কালো জিরা, এটা হচ্ছে চ্যাপা শুটকি মেবি, আর হ্যাঁ চ্যাপা শুটকি, আর এটা হচ্ছে কি রসুন ভর্তা, রসুন শুকনা মরিচের ভর্তা। সো এগুলো হচ্ছে সবই ইফতারের পরে রান্না। আর এখন যেটা রান্না করছি এক পিস, এটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য, তার জন্য এক পিস রান্না করছি। ও একটু ইলিশ মাছটা বেশি পছন্দ করে। তো এখন আমার সব কিছু রেডি করা শেষ। এখন বাজে হচ্ছে কয়টা, আচ্ছা 4টার কাছাকাছি বাজে গেছে। তো আপনাদের ভাইয়াকে এখন ডাক দিব, ডাক দেওয়ার পর আমরা খাবার বলতে সেহরি স্টার্ট করব। ওকে, তো ফাইনালি আমাদের সেহরি খাওয়া কমপ্লিট। তো আজকে হচ্ছে 4টা রোজা শেষ হলো আলহামদুলিল্লাহ। তো এখন আমি হচ্ছে উজু করে আসছি, নামাজ পড়ে ঘুমাই যাব। তো নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। আর আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানাবেন, অনেকের কাছে একটু বাজেভাবে লাগলো। তো আমি একটু চেষ্টা করি আপনাদের সাথে কিছু টাইম শেয়ার করার জন্য। তো এখানে খারাপের কিছু নাই আমি মনে করি। তো এটাই, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।